Hello guys, welcome to Dr. Gameologist and I'm Enamel Hakbadhan back with another video. Bondura, ei video te amra Call of Duty World at War story explain korbo. Tobe kichu kotha bole nei, Call of Duty World at War hocche real life story based game ebong eti ditiyo bishwojuddher upor nirmito hoychilo. Tar thekeo boro kotha hocche ditiyo bishwojuddhe ghote jawa bishesh kichu ghotonashomho ekhane virtually upasthapon kora hoychilo ja as a history lover amar kache chomotkar legeche. Ei game ti release hoychilo 2008 sale ja develop korechilo Treyarch ebong publisher Activision. এই গেমে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেতে যাচ্ছি যেহেতু এটা রিয়েল লাইফ এবং রিয়েল স্টোরি বেসড গেম তাই যারা হিস্টোরি লাভার আছো যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছো এবং যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছো তারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা এখানে পেতে যাচ্ছ সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও বই খাতায় সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল 1941 থেকে 1945 বলা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডোল বেজেছিল সেই 30 এর দশকে। 30 এর দশকে হঠাৎ জাপানের মাঝে তাদের সাম্রাজ্য বাড়ানোর আগ্রহ জাগে। সেই সাম্রাজ্য বাড়ানোর পরিকল্পনা হিসেবে তারা এশিয়ার বিভিন্ন রাষ্ট্র লাইক ইন্দোনেশিয়া, হংকং, কোরিয়া, চায়না আরো অনেক দেশ দখল করতে থাকে। হিউজ পরিমাণে খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন চলতে থাকে। সোজা কথায় এসব এলাকাগুলোকে জাপানি সৈন্যরা একরকম নরক বানিয়ে ফেলেছিল। ঠিক অপরদিকে 1939 সালে হঠাৎই হিটলার পোল্যান্ড আক্রমণ করে বসে কারণ প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স এবং ব্রিটেনের অতি বাড়াবাড়িতে জার্মানির একটি হিউজ পরিমাণ ভূখণ্ড পোল্যান্ডের অধীনে চলে গিয়েছিল যার ফলে হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল এই অজুহাতে যে প্রথম বিশ্বযুদ্ধে হয়ে যাওয়া তার অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিশোধ নিবে সেজন্যই সে একে একে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র দখল করতে থাকে এরই মাঝে ফ্রান্স পোল্যান্ড সহ অন্যান্য দেশ হিটলারের নাজি বাহিনী দখল করে ফেলে এই দুটি অক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছিল দি গ্রেট ব্রিটেন ব্রিটেনের একার পক্ষে নাজি বাহিনী এবং জাপানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল ঠিক এই মুহূর্তেই আমেরিকা তখনও বিশ্বযুদ্ধে জড়ায়নি তবে আমেরিকা যেহেতু ব্রিটেনের মিত্র ছিল তাই মিত্র হিসেবে মিত্রকে সহায়তার উদ্দেশ্যে তারা বিভিন্ন রকম অস্ত্র গোলা বারুদ সৈন্যবাহিনী দিয়ে সহায়তা করেছিল এই জিনিসটা জাপানের পছন্দ হয়নি জাপান চেয়েছিল সাম্রাজ্য বাড়ানোর জন্য পশ্চিমা অঞ্চল হতেও কিছু রাষ্ট্র দখল করা এবং এ কাজ করতে গেলে তাদের মূল বাধা হয়ে দাঁড়াবে আমেরিকা কারণ প্যাসিফিক অঞ্চলে আমেরিকার পার্ল হারবারে আমেরিকার নৌঘাঁটি রয়েছে যা জাপানিজ বাহিনীর জন্য অন্যতম একটি থ্রেট শুরুতেই এই থ্রেটকে নির্মূল করার জন্য জাপানিজ এয়ারফোর্স হঠাৎই পার্ল হারবার আক্রমণ করে বসে হিউজ পরিমাণ লোকজন তাতে মারা যায় এই হামলা ঘটার পরই আমেরিকার সরকার ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ঘোষণা দেয় যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি জড়িয়ে গেল যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জড়াচ্ছে তাই হিউজ পরিমাণে অস্ত্র উৎপাদন হিউজ পরিমাণে ট্যাঙ্ক উৎপাদন বিশাল সংখ্যক যুদ্ধ বিমান উৎপাদন এবং পুরো আমেরিকার বিভিন্ন অঞ্চল হতে বিভিন্ন বয়সী যুবকদেরকে বাছাই করা হয় সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য এবং এখানেই শুরু হয় গেমের মূল গল্প গেমে আমাদের মিশন শুরু হয় 1942 সালে জাপানের অধিকৃত একটি দ্বীপ মেকিনাটল হতে এই দ্বীপে ইউএস মেরিন কোর্পসের একটি 4 সদস্যের দলকে পাঠানো হয়েছিল বিভিন্ন রকম গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু সপ্তাহ অতিবাহিত হয়ে গেল কোনো রকম খোঁজখবর তাদের আর পাওয়া যায়নি তো তাদের কি হয়েছিল না হয়েছিল বা তাদেরকে খুঁজে আনার জন্যই 17 আগস্ট 1942 সালে কর্পোরাল রোবাক এবং স্যার টম সুলিভানের অধীনে একটি টিমকে পাঠানো হয় সেই মেকিনাটল দ্বীপে অতঃপর দৃশ্যপট চলে যায় সেই দ্বীপে যেখানে আমরা দেখতে পাই যে জাপানিজ এক অফিসার আমাদের গল্পের মূল চরিত্র প্রাইভেট মিলারকে বিভিন্ন রকম থ্রেট দিচ্ছে যে কেন এসেছিলে বা কি তোমাদের কাজ এসে অনেক কিছু এবং পাশে দেখতে পাই প্রাইভেট মিলারের সহযোদ্ধাদেরকে বিভিন্ন রকম ভাবে জাপানি সৈন্যরা অত্যাচার করছিল ঠিক এমনই সময়ে তার এক সহযোদ্ধা উঠে মিলারকে বলে ডোন্ট টেল দেম এ ফাকিং থিং অর্থাৎ তারা এখানে কি করতে এসেছিল তা সেই ব্যাপারে যেন একটি টু শব্দও না করে মিলার সো কোন রকম তথ্য না পেয়ে সেই জাপানিজ অফিসারটি নির্দেশ দেয় তার সৈন্যদেরকে আটককৃত সকল আমেরিকান সৈন্যদেরকে খুন করার জন্য একে একে সবাইকে খুন করার পরেই একটি জাপানি সৈন্য যখন আমাদের গল্পের মূল চরিত্র প্রাইভেট মিলারকে খুন করতে আসে ঠিক তখনই পিছন থেকে কর্পোরাল রোবাক এসে প্রাইভেট মিলারকে বাঁচিয়ে দেয় অতঃপর মিলার বাইরে যাওয়ার পর দেখতে পায় যে তাদের উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল অলরেডি এসে পড়েছে ঠিক এরপরই আমরা জানতে পারি যে এই দ্বীপে ইউএস মেরিনসের বিশাল একটি দল আগে এসে গিয়েছিল তারা বিভিন্ন স্থানে বোমা ফিট করে দিয়ে গিয়েছিল এবং সেই বোমাগুলোই তখন বিস্ফোরিত হয় একটি হেভি ফাইটের পর সেই দ্বীপ থেকে যখন কয়েদিদের নিয়ে উদ্ধারকারী দলটি পালিয়ে যেতে নেয় ঠিক তখনই আমাদের গল্পের মূল চরিত্র আমাদের প্রাইভেট মিলার আহত হয় আহত প্রাইভেট মিলারকে কর্পোরাল রোবাক টেনে হিঁচড়ে স্পিড বোটে তোলে স্পিড বোটের সাহায্যে ইউএস মেরিনসের উদ্ধারকারী দল এবং
পুরো ইউএস মেরিনসের টিম সেই দ্বীপ হতে পালিয়ে যায়। সেই দ্বীপ হতে যখন পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তারা রিমোট চেপে বিভিন্ন স্থানে ফিট করা বোমাগুলোকে ব্লাস্ট করে দেয়। এরপর দৃশ্যপট চলে যায় 15 সেপ্টেম্বর 1944 সালে, যেখানে আমরা দেখতে পাই ইউএস মেরিনসের বিশাল একটি সৈন্যবাহিনীকে পেলোলো দ্বীপের দিকে অগ্রসর হতে। এই পেলোলো দ্বীপে জাপানিজ এয়ারফোর্সের একটি এয়ারফিল্ড রয়েছে। এখানে বিভিন্ন রকম অস্ত্র এবং গোলা বারুদের সাপ্লাই দেওয়া হয় এবং এই এয়ারফিল্ডকে ব্যবহার করেই জাপানিজ এয়ারফোর্স এবং পেলোলো আইল্যান্ডে মজুদকৃত জাপানিজ সৈন্যরা বিভিন্ন রকম অস্ত্র এবং লজিস্টিক সহায়তা পেয়ে থাকে। সো এই এয়ারফিল্ডটা যদি দখল করতে পারে আমেরিকার সৈন্যরা, তাহলে জাপানিজদের অস্ত্র সহায়তা এবং বিভিন্ন রকম সাপোর্ট পাওয়ার যে পথ তা বন্ধ হয়ে যাবে। তাই তারা সেই দ্বীপে আক্রমণ করে বিভিন্নভাবে বিভিন্ন রকম বাংকার, ট্যাঙ্ক এবং বিভিন্ন সৈন্যকে ধ্বংস করে আমেরিকান সৈন্যরা সামনে এগুতে থাকে। মূলত আমেরিকান সৈন্যদের টার্গেট ছিল যত বাংকার আছে সবগুলো বাংকারকে একদম সাফ করে ফেলা। ও সর্বশেষ একটি বাংকারে পৌঁছানোর পর একটি জাপানিজ সৈন্য এসে সার্জেন্ট টম সুলিভানের পেটে বেনেট চার্জ করে। তখনই প্রাইভেট মিলার সেই জাপানিজ সৈন্যকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সার্জেন্ট টম সুলিভান সেখানেই মৃত্যুবরণ করে। অতঃপর দেখানো হয় যে সুলিভানের মৃত্যুর পর কর্পোরাল রোবাককে সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতি পাওয়া ঠিক কিছুদিন পরই সার্জেন্ট রোবাকের অধীনে একটি টিম নিয়ে ইউএস মেরিনসের সৈন্যরা ঘনবন দিয়ে সামনে এগুতে থাকে এবং পথিমধ্যে জাপানিজ সৈন্যদের সাথে খুব হেভি ফাইট হয়। বিভিন্ন রকম বাংকার, বিভিন্ন রকম ট্যাঙ্ক, বিভিন্ন রকম স্থাপনা ধ্বংস করার পর অবশেষে তারা সেই জাপানিজ এয়ারফিল্ডে গিয়ে পৌঁছায় এবং এয়ারফিল্ডে পৌঁছানোর পর বিভিন্ন অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো তারা দখলে নিতে থাকে। এই দখলের পর জাপানের সৈন্যরা পুনরায় কাউন্টার অ্যাটাক করে। অ্যান্টি এয়ারক্রাফট গানের সাহায্যে ইউএস মেরিনসের সৈন্যরা সেই বাধাকে অতিক্রম করে এবং সবশেষে তারা জাপানিজ এয়ারফোর্সের সেই এয়ারফিল্ডটা দখলে নিতে সক্ষম হয়। অতঃপর দৃশ্যপট চলে যায় সোভিয়েত ইউনিয়নের দিকে। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হঠাৎই হিটলারের নাজি বাহিনী সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়নেও তারা সেম একইভাবেই ইচ্ছে মতো খুন, হত্যা, লুণ্ঠন এবং অত্যাচার করতে থাকে। এরপর 17 এপ্রিল 1942 সালে বিখ্যাত ব্যাটল অফ স্ট্যালিনগ্র্যাডের কিছু অংশবিশেষ আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে একটি স্থাপনার সামনে অনেকগুলো সোভিয়েত সৈন্য যন্ত্রণায় কাতরাচ্ছে। পাশ দিয়ে কিছু নাজি বাহিনীর সৈন্যরা এসে চেক করছে যে কে মরেছে কে মরেনি। যারা মরেনি তাদেরকে গুলি করে তাদের মৃত্যু নিশ্চিত করে তারা সামনে ঘুরছিল। ঠিক এরই মাঝে গল্পের আরও একটি চরিত্রের সাথে পরিচিত হই, যার নাম দিমিত্রি পেত্রেঙ্কো। ইনি সোভিয়েত রেড আর্মির একজন সৈন্য। অতঃপর চুপি চুপি যখন দিমিত্রির সামনে এগুতে থাকে ঠিক তখনই আমরা পরিচিত হই এই গল্পের গুরুত্বপূর্ণ এক চরিত্রের সাথে, যার নাম ভিক্টর রাজনভ। ভিক্টর রাজনভ মূলত একজন স্নাইপার। ভিক্টর রাজনভ দিমিত্রিকে বলে, তোমার সাহায্য আমার দরকার, আমি যেভাবে যা বলছি ঠিক সেভাবেই করো। মূলত রাজনভের টার্গেট থাকে দিমিত্রিকে দিয়ে একটি জার্মান অফিসার হেনরিচ এনসেলকে খুন করার, কারণ এই হেনরিচ এনসেল এমনই একজন কুখ্যাত জেনারেল যার অধীনেই স্ট্যালিনগ্র্যাডে খুন, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ সবকিছু করছে। তো কথা মতো দিমিত্রি কাজ শুরু করে দেয়। কিছু সৈন্যকে গুলি করার পর এক পর্যায়ে তারা একটি বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়। সেই বিল্ডিং এ ঢুকে যখন তারা সামনে এগুচ্ছিল ঠিক তখনই সেই বিল্ডিং এর পাশ দিয়ে জার্মানির নাজি বাহিনীর সৈন্যরা সামনে এগুচ্ছিল। হঠাৎই তারা টের পেয়ে যায় যে ভেতরে দুজন সোভিয়েত সৈন্য রয়েছে। তারপর তারা বাহির থেকে অ্যাটাক করে। একরকম জীবনকে হাতের মুঠে নিয়েই ভিক্টর রাজনভ এবং দিমিত্রি পেত্রেঙ্কো সামনে এগুতে থাকে। সব রকম বাধা পেরিয়ে তারা সেই বিল্ডিং থেকে যখন বের হতে নেয় তখন কোনো রাস্তা না থাকায় তারা একরকম ঝাঁপ দেয়। রাস্তায় এসে আছড়ে পড়ে তারা দুজন। তারা দুজনেই শরীরে ভালো রকম আঘাত পায়। ঠিক সেই সময় নাজি বাহিনীর কজন সৈন্য এসে ভিক্টর রাজনভকে ঘেরাও করে ফেলে। সে সকল নাজি সৈন্যরা মাত্রই ভিক্টর রাজনভকে খুন করতে যাবে, ঠিক সে সময় সোভিয়েত রেড আর্মির কিছু সৈন্যরা পিছন থেকে সাপোর্ট দিয়ে সে সকল নাজি সৈন্যদেরকে গুলি করে সামনে এগিয়ে আসে। এরপর সোভিয়েত রেড আর্মিরা পুনরায় তৈরি হয় জার্মানির সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সোভিয়েত রেড আর্মিরা এরই মাঝে জেনারেল এনসেলের একটি কমিউনিকেশন পোস্টে হামলা চালায়। এরপর সময় মতো দিমিত্রি পেত্রেঙ্কো তার স্নাইপারের সাহায্যে সেই জেনারেল এনসেলকে খুন করে ফেলে। কিন্তু ততক্ষণে পুরো স্ট্যালিনগ্র্যাডে অবস্থিত জার্মানির সকল সৈন্যরা তাদের সোভিয়েত রেড আর্মির পিছু পড়ে যায়। একরকম বাধ্য হয়েই দিমিত্রি পেত্রেঙ্কো এবং ভিক্টর রাজনভ সেখান হতে পালিয়ে একটি নদীতে ঝাঁপ দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এই মিশনের 3 বছর পরের ঘটনা। দৃশ্যপট এখন টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে জার্মানি নাজি বাহিনী অ্যাটাক করেছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন এমনইভাবে তারা ঘুরে দাঁড়িয়েছিল যুদ্ধের ময়দানে যে তারা সোভিয়েত ইউনিয়ন থেকে জার্মানির নাজি বাহিনীদেরকে তাড়িয়ে সোভিয়েত আর্মিরা নিজেরাই অগ্রসর হয়েছে জার্মানির ভূখণ্ডে। তাদের লক্ষ্য হলো প্রতিটা জার্মান সৈন্যের মৃত্যু নিশ্চিত করা। অতঃপর 18 এপ্রিল 1945 সালে আমরা দেখতে পাই একটি রুমের মধ্যে কজন নাজি বাহিনীর সৈন্য সোভিয়েত ইউনিয়নের কিছু সৈন্যকে আটকে রেখেছে। এর মধ্যে আমাদের গল্পের অন্যতম চরিত্র দিমিত্রিও আটক করা রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে ট্যাঙ্কের
প্রথমে দেয়াল ভেঙে ভিক্টর রাজনভ এক নিকটতম সহযোদ্ধা চেরনভ সেখানে প্রবেশ করে। অতঃপর ভিক্টর রাজনভ দিমিত্রিকে সেখান থেকে উদ্ধার করার পর তারা সামনে এগুতে থাকে এবং সেখানে খুব ভয়াবহ রকমের যুদ্ধ চলে জার্মানি নাজি বাহিনী এবং সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির মধ্যে। এই যুদ্ধের মূল লক্ষ্যই থাকে একটিও নাজি বাহিনীর সৈন্যকে জীবিত থাকতে দেয়া যাবে না। দেয়ার ল্যান্ড দেয়ার ব্লাড। অনেক হেভি ফাইটের পর একটি মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ কিছু ক্যাম্প দখল করে নেয়। এরপর সোভিয়েত সৈন্যরা সিলো হাইটের দিকে অগ্রসর হতে থাকে। অতঃপর দৃশ্যপট আবার পুনরায় চলে যায় প্যাসিফিক অঞ্চলে। 15 সেপ্টেম্বর 1944 সালে একটি মিশনে আমরা দেখতে পাই জাপানের সৈন্যরা সেই পুরো দ্বীপ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মর্টার পোস্ট, বিভিন্ন বাংকার এবং শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। আমেরিকার সেনাবাহিনীর সাথে পুরো দমে যুদ্ধ চলছে সেখানে। এরই মাঝে 15 সেপ্টেম্বর 1944 সালে সার্জেন্ট রোভাকের অধীনে একটি টিম সেখানে অপারেশন চালায় এবং সেই অপারেশনের মূল লক্ষ্যই থাকে যতগুলো বাংকার এবং মর্টার পোস্ট আছে সবগুলো ধ্বংস করা। তাদের প্ল্যান অনুযায়ী ইউএসএর সৈন্যরা সেখানে সফল হয়। তারা সময় মতো জাপানের সকল বাংকার এবং মর্টার পোস্টগুলোকে ধ্বংস করে দেয়। এরপর দৃশ্যপট আবার চলে যায় April 1945 সালে সোভিয়েত ইউনিয়নের দিকে। সোভিয়েত রেড আর্মিরা এই সময় সিলো হাইটের কাছাকাছি অলরেডি পৌঁছে গিয়েছে। সিলো হাইট জার্মানির লাস্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ শেষ প্রতিরোধ ব্যবস্থাগুলোর একটি। এখানেও জার্মানির সৈন্য এবং সোভিয়েত রেড আর্মিদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধেও সোভিয়েত রেড আর্মি খুব সহজেই জয়লাভ করে। তারা বার্লিনের দিকে অগ্রসর হতে থাকে। তাদের মূল টার্গেট হলো যে কোনোভাবেই হোক বার্লিন দখল করতে হবেই, হিটলারের পরাজয় ঘটাতে হবেই। ঠিক এর পরে মিশনেই সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্ক রেজিমেন্টকে আমরা দেখতে পাই এবং এই ট্যাঙ্ক রেজিমেন্টের সাহায্যে সিলো হাইটে জার্মানির ট্যাঙ্ক রেজিমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। এখানে আমরা একটি অসাধারণ ট্যাঙ্ক ব্যাটল দেখতে পাই। এই ব্যাটলের পর যখন জার্মানির সৈন্যদের প্রায় ম্যাক্সিমাম ট্যাঙ্কই ধ্বংস হয়ে যায় তখন সিলো হাইট একরকম দখল করে ফেলে সোভিয়েত রেড আর্মিরা। এখন মূল লক্ষ্য বার্লিনে পৌঁছানো। অতঃপর এই মিশন শেষ হওয়ার পর ভিক্টর রাজনভ এবং বাকি সকল সৈন্যরা একটি ট্রেনে উঠে। এই ট্রেনে ওঠার সময় ভিক্টর রাজনভকে আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ দেখতে পাই। আমরা দেখতে পাই যে সে খুবই প্রতিজ্ঞাবদ্ধ বার্লিন দখল করবেই। ঠিক এরপরই তারা বার্লিনে পৌঁছে যায়। ট্রেন থেকে নেমেই তারা বার্লিনে জার্মান সৈন্যদের বিভিন্ন পোস্ট ধ্বংস করতে থাকে এবং জার্মানির সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ করতে থাকে। শেষ মুহূর্তে তারা একটি আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের দিকে পৌঁছায় যেখানে কিছু সংখ্যক জার্মানি সৈন্যরা কাকুতি মিনতি করতে থাকে তাদেরকে না মারার জন্য। কিন্তু দিমিত্রি পেত্রেঙ্কো কোনো কিছুর পরোয়া না করেই তাদেরকে মেরে ফেলে এবং ভিক্টর রাজনভ সহ সোভিয়েত রেড আর্মির সেই গ্রুপটা সেই আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের দিকে পৌঁছায় এবং সেখানেও জার্মানি নাজি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ঠিক এরই মধ্যে একটি পানির ট্যাঙ্ক জার্মানি সৈন্যরা ইচ্ছাকৃতভাবে ব্লাস্ট করিয়ে পুরো টানেলটাকেই পানিতে ভরপুর করে ফেলে, যার ফলে সে যুদ্ধটা একরকম অসমাপ্তই থেকে যায়। অতঃপর দৃশ্যপট চলে যাবার প্রশান্ত মহাসাগরের দিকে, যেখানে ওকিনাওয়ার কাছাকাছি আমরা ইউএস এয়ারফোর্সের ব্ল্যাক ক্যাট স্কোয়াড্রন নামে একটি যুদ্ধ বিমানের বহরকে দেখতে পাই। সেখানে আমাদের আরেকটি চরিত্রকে কন্ট্রোল করতে হয়, পেটি অফিসার লক। তাদেরকে জানানো হয় যে জাপানিজ কিছু মার্চেন্ট শিপের সাহায্যে ওকিনাওয়াতে জাপানি সৈন্যদের সহায়তার জন্য বিভিন্ন রকম অস্ত্র এবং গোলাবারুদ পৌঁছানো হচ্ছে। ব্ল্যাকেট স্কোয়াড্রনের মূল কাজই হচ্ছে সে সকল জাহাজগুলোকে ধ্বংস করে দেওয়া। কথা মতো ব্ল্যাকেট স্কোয়াড্রনের সেই সকল বিমানগুলো সেই জাহাজগুলোতে অ্যাটাক করে। কিন্তু এরই মাঝেই রেডিওতে জানানো হয় জাপানিজ বিমান বাহিনীর বিশাল এক বহর আসছে এই ব্ল্যাকেট স্কোয়াড্রনকে অ্যাটাক করার জন্য। তাই পেলুলু আইল্যান্ড থেকে ইউএস এয়ারফোর্সের একটি স্কোয়াড্রনকে পাঠানো হয় সেই ব্ল্যাকেট স্কোয়াড্রনকে বাঁচানোর জন্য। এবং একটি সময় জাপানিজ কামিকাজি ফাইটার এবং জাপানিজ পিটি বোটগুলো হতে হিউজ পরিমাণ ফায়ারিং এর কারণে সেই ব্ল্যাকেট স্কোয়াড্রনের সবগুলো বিমানই পতিত হয়, শুধুমাত্র একটি বিমান বাদে, যে বিমানটিতে আমাদের পেটি অফিসার লোক ছিল। সেই বিমানটি প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই ইউএস এয়ারফোর্সের একটি স্কোয়াড্রন এসে কাউন্টার অ্যাটাক করে জাপানিজ বিমান বাহিনী এবং সেই পিটি বোটগুলোর উপর। এরই কারণেই পেটি অফিসার লোকই যে বিমানটা ছিল সেই বিমানটা ধ্বংস হয় না, অতঃপর সেই বিমানটা পুনরায় আবার ওড়া শুরু করে। এরই মাঝে ওকিনাওয়াতে সার্জেন্ট রোবাক এবং ক্যাপ্টেন মিলার সহ অন্যান্য সৈন্যরা মিলে প্রতিরোধ গড়ে তুলতে থাকে জাপানের সৈন্যদের বিরুদ্ধে। তারা সেখানে জাপানের সৈন্যদের বিভিন্ন রকম মর্টার পোস্ট, বিভিন্ন বাংকার এবং বিভিন্ন স্ট্রং পজিশনগুলো ধ্বংস করতে থাকে। এরপর তারা সেখানে ট্যাঙ্কের সাহায্যে সেই দ্বীপের মধ্যে কনভয় চলাচল করার জন্য রাস্তা তৈরি করতে থাকে। বন্ধুরা, এখানে কনভয় হচ্ছে মিলিটারি ট্রাক এবং সেই দ্বীপটা এমনই গাড়ি চলাচলের জন্য ভালো ব্যবস্থা ছিল না, যার কারণে ট্যাঙ্কের সাহায্যেই তারা রাস্তা তৈরি করে নিচ্ছিল যেন প্রভৃতিতে সৈন্য আনা নেওয়া করা এবং অস্ত্র সহায়তা পাওয়া সহজ হয়। সকল বাধা পেরোনোর পর ইউএসএর সৈন্যদের শেষ টার্গেট থাকে শিউরি ক্যাসল। বন্ধুরা, শিউরি ক্যাসল হচ্ছে একটি ঐতিহাসিক ক্যাসল এবং এ ব্যাপারে তোমরা গুগলে সার্চ দিলে জানতে পারবে। বাই দ্য ওয়ে, এই শিউরি ক্যাসল
অঞ্চলে ছিল ওকিনাওয়াতে জাপানের সেনাবাহিনীর শেষ স্ট্রং পজিশন, এবং বিভিন্ন বাধা পেরিয়ে যখন ইউএস এর সৈন্যরা সেই শুরিকেসলের ভিতরে পৌঁছে যায়, ঠিক তখনই জাপানের সৈন্যরা সারেন্ডার করে। বন্ধুরা, এটা ছিল আসলে এক ধরনের অভিনয়। এই সারেন্ডার করার আগেই তারা তাদের দেহের সাথে গ্রেনেড বোমা এবং অন্যান্য বোমা মজুত রেখেছিল। সময় মতো তারা সেই বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে ফেলে এবং আমেরিকার সৈন্যসহ জাপানিজ সেই সৈন্যগুলো সেখানে মারা যায়। ঠিক সেই মুহূর্তেই আমাদের সার্জেন্ট রোবাক সেখানে মৃত্যুবরণ করে। অতঃপর আমরা দেখতে পাই জাপানের সৈন্যদের রিইনফোর্সমেন্ট সেখানে আসা শুরু করছে, অর্থাৎ বিভিন্ন দিক হতে জাপানের সৈন্যরা ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর। বিভিন্ন রকমভাবে ইউএস এর সৈন্যরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার পর একটি মুহূর্তে প্রাইভেট মিলার ইউএস এয়ারফোর্স থেকে সাপোর্ট চায়। ঠিক সঠিক সময়ে ইউএস এয়ারফোর্স একটি স্কোয়াড্রন সেই শুরিকেসলে অ্যাটাক করে। সেই শুরিকেসলে জাপানের সৈন্যদের যতটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে একদম ধুলোয় মিশিয়ে দেয়। শেষমেশ ইউএস এর সৈন্যরা শুরিকেসলে দখল করে নেয়। আমরা মৃত রোবাকের কিছু পূর্বের কথা শুনতে পাই। এই মিশনে Every night we lay in a filthy foxhole praying the enemy won't slit our throats. Every day we spent crawling through the mud and the dirt and our bullets whistle all around. This is the enemy's last stand. When we take Shuri Castle, we go home. All of us. অতপর দৃশ্যপট চলে যায় আবার জার্মানির বার্লিনে। সময়টা 30 এপ্রিল 1945। পূর্ববর্তী মিশনে আমরা দেখেছিলাম যে একটি টানেলের মধ্যে পানি ট্যাঙ্কি ব্লাস্ট হওয়ার ফলে পুরো টানেলটা পানিতে ভরে গিয়েছিল, যার ফলে সোভিয়েত ইউনিয়নের কিছু সৈন্য সেখানেই মারা যায় এবং কিছু সৈন্য সেখান থেকে সার্ভাইভ করে বের হয়। অতপর ভিক্টর রাজনভ, চেরনভ এবং দিমিত্রি পেত্রেঙ্কো সহ অন্যান্য সোভিয়েত সৈন্যরা এগুতে থাকে জার্মানির বার্লিনে অবস্থিত পার্লামেন্ট বিল্ডিং এর দিকে, এবং এই পার্লামেন্ট বিল্ডিংটাই ছিল নাজি বাহিনীর শেষ স্ট্রং পজিশন। অর্থাৎ পার্লামেন্ট বিল্ডিং এর জার্মানির হার তো বিশ্বযুদ্ধেরই অবসান। বিভিন্ন রকম বাধা পেরিয়ে যখন ভিক্টর রাজনভ, পেত্রেঙ্কো এবং অন্যান্য সোভিয়েত সৈন্যরা সামনে এগুবে, ঠিক তখনই ভিক্টর রাজনভের নিকটতম সহযোদ্ধা চেরনভ মৃত্যুবরণ করে। এরপর সেই পার্লামেন্ট বিল্ডিং এ সোভিয়েত রেড আর্মিরা ঢুকে যায়। সেই সোভিয়েত রেড আর্মিরা সেখানে ঢুকে যাওয়ার পর হিউজ পরিমাণে ধ্বংসলীলা চালাতে থাকে, এমনকি সেখানে অবস্থানরত এসএস অনার গার্ডদের সাথেও সোভিয়েত রেড আর্মির যুদ্ধ হয়। এরপর তারা বার্লিনের সেই পার্লামেন্ট বিল্ডিং এর একদম উপরে চলে যায় এবং সবশেষে সোভিয়েত ইউনিয়নের পতাকা দিমিত্রি পেত্রেঙ্কো হাতে নেয় এবং যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য পার্লামেন্টের বিল্ডিং এ সেই পতাকা গেঁথে দেওয়ার জন্য সামনে এগুতে থাকে। কিন্তু একটু সামনে এগোনোর পরই নাজি বাহিনীর এক আড়মরা সৈন্য দিমিত্রি পেত্রেঙ্কোকে গুলি করে, যার ফলে দিমিত্রি আহত হয়। কিন্তু সে সময় ভিক্টর রাজনভ পিছন থেকে এসে একটি চাপাতির সাহায্যে সেই সৈন্যকে খুন করে ফেলে। অতঃপর ভিক্টর রাজনভ দিমিত্রির কাছে এসে দিমিত্রিকে তুলে ধরে এবং সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং একটি কথাই বলে, অ্যাজ লং অ্যাজ ইউ সার্ভাইভ দ্য হার্ট অফ দিস আর্মি ক্যান নেভার বি ব্রোকেন। আমরা সাক্ষী হই সেই বিশেষ মুহূর্তের, যে মুহূর্তটার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 90% শেষ হয়ে গিয়েছিল। দিমিত্রি পেত্রেঙ্কো সোভিয়েত ইউনিয়নের সেই পতাকাটাকে জার্মানির বার্লিনের সেই পার্লামেন্ট বিল্ডিংয়ের ছাদে গেঁথে দেয়। নাজি বাহিনীর এবং হিটলারের অহংকার এবং ধ্বংস ও নৈরাজ্যের শাসন সেখানেই পতন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান বলা চলে সেখানেই হয়ে গিয়েছিল। কিন্তু এরই মাঝে আমেরিকা আরেকটি কাণ্ড ঘটিয়ে বসে। আমেরিকার দাবি ছিল যেই বিজয় পশ্চিমা বিশ্বে অর্জিত হয়েছে, ঠিক সেই বিজয়টাই পূর্বাঞ্চলেও অর্থাৎ এশিয়াতেও অর্জিত হওয়া উচিত, এবং সেটা নিশ্চিত করার জন্যই তারা পারমাণবিক বোমা হামলা চালায় হিরোশিমা এবং নাগাসাকির ওপর। এবং তৎকালীন জাপানিজ সম্রাট হিরোহিতো একরকম বাধ্য হয়েই আমেরিকার নিকট আত্মসমর্পণ পত্র সই করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এটা সেই যুদ্ধ যে যুদ্ধে এরম 65 মিলিয়ন লোক মারা গিয়েছিল, ইনক্লুডিং সিভিলিয়ানস এবং সামরিক লোক। তো এই ছিল আমাদের গল্প। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দিস টাইপ অফ গেমিং কন্টেন্টস, এই ধরনের স্টোরি এক্সপ্লেইন ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এই ধরনের ইন্টারেস্টিং গেমিং কন্টেন্ট আপনার জন্য মিস না হয়। আসসালামু আলাইকুম।